আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমি মোহাম্মদ শফিক তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব সেটা হচ্ছে আপনার ফুড ডেলিভারি যেসব ভাইরা ফুড ডেলিভারির কাজ করতে চান এবং জাহেজ কোম্পানি এই হ্যাঙ্গার স্টেশন এইসব কোম্পানিতে যারা কাজ করতে চান তো এইসব কোম্পানিতে কোন কোন পেশার ভাইয়েরা কাজ করতে পারবেন এবং এইসব পেশাতে আপনারা যদি ফুড ডেলিভারির এই সব পেশাতে কাজ করেন তাহলে কিন্তু মাস গিলে কমসে কম আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার বাংলাদেশি টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন তো এই জায়গাতে আপনার কোন কোন পেশার ভাইয়েরা কাজ করতে পারবে এই বিষয়টা নিয়ে আমি শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো যাই হোক এসব ভাইরা ইকামা আছে মানে কামা এক্সপায়ার হয় নেই একামার ডেট আছে আপনি হাউস ড্রাইভার হন বা আপনার আমেল মঞ্জিল হন বা আপনার আমেল আইডি হন যে কোনো পেশার ভাইরাই হন তো এইসব ভাইরাও কিন্তু ইচ্ছে করলে নিজের অবশ্যই নিজের একটা গাড়ি থাকতে হবে আপনারা জানেন যে ফুড ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু বাইক বা গাড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা বাইক হলে একটু রিক্স হয়ে যায় কারণ যেহেতু হাউস ড্রাইভার বা আমেল মঞ্জিলদের জন্য কিন্তু বাইক হলে একটু রিক্স হয়ে যায় কারণ আপনি কি আপনি কিন্তু যে ফুড ডেলিভারির যে কার্টুনটা বা যে প্যাকে যে প্যাকেটটা আপনি নেবেন সঙ্গে সেটা কিন্তু একেবারে ওপেন হয়ে যায় সেক্ষেত্রে এক জায়গায় চেকিং মেকিং পড়লে তখন কিন্তু আপনি তাদেরকে কিন্তু জবাব দিতে কষ্ট হয়ে যাবে মানে বলতে পারবেন না যে সত্যটা কিন্তু তারা তখন জেনে যাবে তো যাই হোক তো নিজের নামে যদি একটা গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো পিসার ভাইরা কিন্তু এই কাজগুলো করতে পারেন তো এর জন্য আপনাকে আপনাদেরকে কী কী প্রয়োজন হতে পারে আর এই এই ফুড ডেলিভারি দিতে কিন্তু আপনার ওই চাকরির জন্য কিন্তু আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না ওরা কিন্তু চাকরির একটা অপশন খুলে রাখছে অলরেডি অনলাইনে আপনি হ্যাঙ্গার স্টেশনে হ্যাঙ্গার স্টেশন ওয়েবসাইটে গেলেই কিন্তু তাদের ওখানে লেখা আছে রেজিস্ট্রেন করবেন কীভাবে এই বিষয়টা একেবারে সিম্পলভাবে দেওয়া আছে কিন্তু ওখানে কি কি লাগবে ওখানে আপনার লাগবে হচ্ছে আপনার এক আমার ফটোকপি মানে যখন হ্যাঙ্গার স্টেশনে আপনি ওয়েবসাইটে ঢুকে যাবেন তখন দেখবেন ওখানে লেখা আছে যে আপনার একটা এ আমার ছবি আপনার একামা নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি কন্ট্যাক্ট তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যেটা আপনার লিগেল মোবাইল নাম্বার সেটা সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপরে আপনার এক এক কপি ছবি দিয়ে দিবেন ওই জায়গায় সব অপশন কিন্তু চলে আসবে যখন ওদের ওয়েবসাইটে যখন আপনারা যাবেন তো ওই ওই জায়গায় যাওয়ার পর আপনার কোন এরিয়াতে থাকেন কোন জেলাতে থাকেন সৌদি আরবের সেই জায়গা থেকে যে জায়গা থেকে আপনি এই কাজগুলো করতে চান যে এরিয়ার ভিতরে মনে করেন মক্কা মদিনা দাম্মাম জেদ্দার ইয়ার যেখানেই হোক তো সেই এরিয়া থেকে ওই ওই এরিয়ার ইটা আপনি দিয়ে দেবেন নামটা দিয়ে দেবেন ওই জায়গায় দিয়ে দেওয়ার পর তাদের কাছে যখন আপনি রেজিস্ট্রেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন এক থেকে দুই দিন পর কিন্তু আপনাকে তারা রিপ্লাই দেবে একটা কোড আসবে কোড সহকারে কিন্তু রিপ্লাই দেবে তো তখন ওইটা দিয়েই কিন্তু আপনারা তাদের সঙ্গে কিন্তু ওই মাধ্যমে কিন্তু ওরা কিন্তু আপনাকে সব ডিটেল বলে দেবে তখন কিন্তু তাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট করে তখন আপনারা কিন্তু ফুড ডেলিভারির কাজ শুরু করবেন এবং ওরাই কিন্তু প্রত্যেকটা যারা এই হ্যাঙ্গার স্টেশন জাহেজ কোম্পানি বা এরকম আরও অনেক কোম্পানি আছে যারা এই জায়গায় কাজ করে এই প্ল্যাটফর্মে যারা কাজ করে তারা কিন্তু যখন তাদের সঙ্গে রেজিস্ট্রেশন হয়ে যায় কন্ট্রাক্ট হয়ে যায় তখন কিন্তু আপনার ও ওখানে কিন্তু সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার মোবাইলে কখন একটা মেসেজ আসতেছে মানে কার মোবাইলে যে মোবাইলে মেসেজ আসার সঙ্গে সঙ্গে যে আগে অ্যাকসেপ্ট করবে সেই কিন্তু অর্ডারটা পেয়ে যাবে তো তখন কিন্তু আপনি কিন্তু ডিটেল কিন্তু তখন বুঝতে পারবেন কোন কোন জায়গার লোকেশন সহকারে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে কোন জায়গায় থেকে ফুডটা পিক করতে হবে এবং কোন জায়গায় ডেলিভারি দিতে হবে টোটাল লোকেশন কিন্তু আপনার কাছে চলে আসবে তো এই বিষয়ে একবারে সরাসরি আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতে খুব আসলে বিষয়টা হচ্ছে আমার নিজের গাড়ি নাই ভাড়া নিয়ে একটা গাড়ি চালাচ্ছি আপাতত তো আজকে হয়তো গাড়িটা দিয়ে দেবো কারণ আমি চেষ্টায় আসি আমি যখন নিজের গাড়ি নেব তখন কিন্তু আমি এই বিষয়টা একেবারে ক্লিয়ার করে দেবো আপনার সঙ্গে কারণ আমার নিজের গাড়ি না থাকার কারণে আপনাদেরকে ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারতেছি না তো যাই হোক তো আপনারা কিন্তু এই জায়গার জন্য কিন্তু আপনাদেরকে অনেকেই বলেন যে আমি জাহেজ কোম্পানি বা আপনার হ্যাঙ্গার স্টেশনে কাফালা হব কাফালা হওয়ার প্রয়োজন নেই আপনি যেখানে আসেন সেখান থেকে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা ওখান থেকেই আপনারা অ্যাপ্লাই করে ডাইরেক্ট ওখান থেকে আপনার জব করা শুরু করে দেবেন আপনাদেরকে কিন্তু জব খুঁজতে হবে না ওরাই কিন্তু জবের অপশন দিয়ে রাখছে ও তাদের হ্যাঙ্গার স্টেশন বলেন জাহেজ বলেন সেখানে তারাই কিন্তু আপনাকে অপশন দিয়ে রাখছে ওখানে আপনি রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আপনার একামার মেয়াদ থাকতে হবে অবশ্যই আপনার সব কিছু ডকুমেন্ট থাকতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স যাবে ওখানে সেখানে আপনার ড্রাইভিং লাইসেন্স একটা ফটোকপি দিতে হবে এটা দিয়ে তখন তাদের কাছে অ্যাপ্লাই রেজিস্ট্রেশন হয়ে গেলে তখন কিন্তু আপনার অনায়াসে পার ডে আপনার দুইশো আড়াইশো তিনশো রিয়াল বা একশো দেড়শো রিয়াল কিন্তু ইনকাম করতে পারবেন দেখা যাচ্ছে মাস গিলে মাস গেলে সব খরচ বাদ দিয়ে এভারেসে আপনার তিন হাজার টাকা ইনকাম তিন হাজার রিয়াল ইনকাম করা কিন্তু কোনো বিষয় না কিন্তু এই এইটার জন্য আসলে এইগুলো কিন্তু নতুনদের জন্য অনেক সমস্যা এইগুলো যারা বর্তমান সৌদি আরবে আসছে এক দেড় বছর দুই বছর হয়ে গেছে ভাষা টাশা শিখে ফেলেছে এবং রোড ঘাট চেনে তারপরে আপনার হচ্ছে নিজের একটা গাড়ি আছে তাদের জন্য কিন্তু সৌদি আরবে পঞ্চাশ ষাট আশি হাজার এইরকম ইনকাম করা কিন্তু কোনো বিষয়ই না তো আমি এর আগেও কিন্তু বলেছি যে গাড়ি নিজের নামে যদি গাড়ি থাকে তাহলে কিন্তু আপনার মাস গিলে তিন চার হাজার রিয়াল অনায়াসে ইনকাম করা যায় দেখুন আমি একটা গাড়ি নিয়েছিলাম এই গাড়ি তিন দিন পিটপিট তিন দিন করে আমি একবার তিন দিন আবার তিন দিন কিন্তু গাড়ি নিয়েছিলাম আজকে গাড়িটা জমা দিয়ে আসবো প্রায় সব খরচ বাদ দিয়ে কিন্তু আমার এই ছয় দিনে কিন্তু প্রায় আমার এক হাজার রিয়ালের মতো ইনকাম হয় সে ছয় দিনে সব খরচ বাদ দিয়ে কেননা পার ডে আপনার আড়াইশো তিনশো সাড়ে তিনশো রিয়াল আমার ইনকাম করা যায় এই জন্য গাড়ির জন্য খুব চেষ্টায় আছি গাড়ি থাকলে সৌদি আরবে অনায়াসে অনেক টাকা ইনকাম করা যায় আজকে আমি গাড়িটা জমা দিয়ে আসব। তো আমি এই বিষয়টা এই জন্য শেয়ার করি যে অনেকেই চাকরি নিয়ে অনেকেই কাজ নিয়ে অনেক সমস্যার মধ্যে আসেন আসলে বিশেষ করে নতুনরা বেশি সমস্যার মধ্যে আছেন কারণ নতুনরা তো সৌদি আরবে এখন রাস্তাঘাট চেনে না বা আপনার ভাষা জানে না বা তাদের একামা হচ্ছে না বা ড্রাইভিং লাইসেন্স এখনও নাই এর কারণে কিন্তু নতুনদের জন্য অনেক কঠিন তো এর জন্য অবশ্যই আপনাকে এক দুই বছর অপেক্ষা করতে হবে আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স বের করতে হবে তারপরে আপনি ওই জায়গাতে অ্যাপ্লাই করলে নিজের একটা গাড়ি থাকতে হবে তো এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে শিয়ান আসলে হ্যাঙ্গার স্টেশন বলেন জাহেজ বলেন মানে ফুড ডেলিভারির কাজে সৌদি আরবে এখন হাজার হাজার মানুষ মানুষ ইনকাম করতে হাজার হাজার মানুষ কিন্তু ভালো একটা পজিশনে আছে কারণ এখন সৌদি আরবে একেবারে পহুলার একটি জব বলেন এই হ্যাঙ্গার স্টেশন বলেন জাহেজ বলেন মানে ফুড ডেলিভারি পপুলার একটা জব এটা এটাতে মানুষ সবাই কিন্তু একটা লাভবান আবার অনেকেই আছে দেখা যাচ্ছে নিজের সাইডের কাজ মনে করেন আমার মতো অনেকেই আছে যারা সাইডে কাজ আছে কাজগুলো করে একবেলা সকাল থেকে আসর পর্যন্ত কাজগুলো করে তারপরে আসরের পর থেকে রাত বারোটা পর্যন্ত দেখাচ্ছে এই সাইডটা কাজ করতে আছে। করার পর সেও কিন্তু মাসে তার কিন্তু তখন কিন্তু আর বেশি ইনকাম আসতে দেখাচ্ছে দেখা যাচ্ছে এই প্রায় নব্বই হাজার এক লাখ টাকার মতো মানে চার হাজার সাড়ে চার হাজার রিয়াল কিন্তু তারা ইনকাম করতে আছে, কেননা তারা দুই সাইড ডিউটি করতে আছে। এক সাইড তার নিজের কাজ সকাল থেকে আসর পর্যন্ত বা জহর পর্যন্ত আবার আসরের পর থেকে দেখেন ফুড ডেলিভারি ফুড ডেলিভারিতে কাজ করতে আছে আসলে এগুলোর জন্য প্রয়োজন হয় একটা গাড়ি একটা গাড়ি থাকলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না এই জন্য এর আগেও আপনাদের সঙ্গে অনেকবারই আমি শেয়ার করেছি যে সৌদি আরবে কষ্টমষ্ট করে যদি একটা গাড়ির ব্যবস্থা করা যায় সে মাস গেলে অনেক টাকা ইনকাম করতে পারবে যতই সৌদি আরবে কাজ না থাক এই বিষয়টা সবাই খেয়াল করবেন সবাই ভালো থাকবেন আসলে সত্য কথা কী আপনাদের সঙ্গে ফুড ডেলিভারির ফুড ডেলিভারির বিষয়টা একেবারে ক্লিয়ার করে দিতে পারি না যদি আমি তাদের কাছে যাই তাদের যে লোকেশন এবং তাদের যে সিস্টেমগুলোই সেই সিস্টেমগুলো পুরা ডিটেল যদি তুলে ধরতে পারতাম তাহলে আপনাদের জন্য অনেক ভালো হতো আমার যেন দোয়া করবেন আমি যদি ভালো আমি যদি ভালো মানে একটা নিজে একটা গাড়ি নিতে পারি তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম